গুড মর্নিং স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ইয়র বেঙ্গলি ক্লাস সো ইন দ্য লাস্ট ক্লাস নে আগের দিন আমি নতুন পাঁচটি ব্যঞ্জন বর্ণ তোমাদের শুধু চিনিয়েছিলাম আর আজকে আমরা সেই নতুন পাঁচটি ব্যঞ্জন বর্ণ কীভাবে লিখতে হয় তা লেখা শিখব তো তার আগে আমরা যে যে বর্ণগুলো চিনেছি আজকে সেই ব্যঞ্জন বর্ণ আমরা একটি করে শব্দসহ একবার রিভিশন বা পুনরায় পড়ে নেব তারপরে আমরা লেখা শুরু করব ক্লাস ওয়ার্ক কপিতে তাহলে চলো আমার সঙ্গে সঙ্গে তোমরা বলো আশা করি তোমরা শিখে গেছো তবু একবার আমরা রিভিশন ওয়ার্ক করে নেব বলো কয়ে কলা খয়ে খাতা গয়ে গোলাপ ঘয়ে ঘর উঁয়তে ব্যাং চয়ে চাকা ছয়ে ছাতা বর্গে জয়ে জামা ঝয়ে ঝুঁড়ি দিয়ে কোনো শব্দ হয় না নেক্সট টয়ে টুপি ঠয়ে ঠোঁট ডয়ে ডাব ঢয়ে ঢাক মধ্যাহ্ন দিয়েও কোনো শব্দ শুরু হয় না তয়ে তালা থয়ে থালা দয়ে দরজা ধয়ে ধনুক দন্তার নয় নৌকা তোমরা আমার সঙ্গে সঙ্গে বলছো ভেরি গুড পয়ে পাখি ফয়ে ফুল বয়ে বল ভয়ে ভাল্লুক ময়ে মাছ আর যে নতুন পাঁচটি ব্যঞ্জন বর্ণ শিখেছি আশা করি তোমরা এগুলো চিনতে পারছ উনতাস জয়, জব জব মানে কি বলে দিয়েছিলাম একরকম দানা ফসল যেটা থেকে আটা পাওয়া যায় যে আটা আমরা রুটি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি জয় জব রয়ে রাজহাঁস লয়ে লেবু বয়ে বিড়াল আর এটাকে বলা হয় তালবেশ তালবেশয়ে শশা তাহলে আজকে আমরা কিভাবে, এই পাঁচটি বর্ণ লিখব তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো সবার আগে তোমরা একটা বেঙ্গলি নতুন পেজ বের করবে ঠিক আছে এটা কিন্তু নতুন পেজে শুরু হবে ছবিগুলো আঁকার কোনো দরকার নেই এটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে করেছি তো কী হলো জয় জব রয়ে রাজহাঁস লয়ে লেবু বয়ে বিড়াল তালবে শশা এবার দেখো কীভাবে লিখবো জ লেখার জন্য ফার্স্ট মাত্রা দেব তোমরা ইংলিশ লেটার জেড জানো দেখো জেড লিখলাম অনেকটা জেড তারপরে একটা স্ট্যান্ডিং লাইন অ্যাড করলাম তো কিভাবে লিখতে হয় অনেকটা জেড লিখলাম লিখে স্ট্যান্ডিং লাইন অ্যাড করলাম হয়ে গেলো জ র তোমরা র আগেও শিখেছ দেখো ব লিখতে জানো এই যে স্ল্যান্টিং লাইন আবার স্ল্যান্টিং লাইন তারপরে একটা স্ট্রেট লাইন ব আগে লেখা শিখেছিলে এই বয়ের নিচে একটা শূন্য অ্যাড করলে এটাকে আমরা বলবো বয়ে শূন্যরা কেন এই বয়ে শূন্য অ্যাড করলাম তাই এটাকে বলা হয় বয় শূন্যরা এবারে ল লয়েরও পুরো মাত্রা দিলাম এখানে গোল করে এই একবার দন্তান্য যেমন লিখতে যাই লিখলাম কিন্তু আবার একটা স্টেপ হবে তারপরে নিচ থেকে পুরো উপরে হয়ে গেল ল ব তোমরা আগেও একবার শিখেছিলে আবার একবার এখানেও ব হবে তো ব হলো এইবারে আসছে তালুবেশ্ব তালবেশ্য লেখাটা একটু ডিফিকাল্ট ভালো করে দেখো তোমরা ইংলিশ নাম্বার সিক্স লিখতে জানো আমরা কিন্তু সিক্স লিখবো না অনেকটা সিক্সের মতোই দেখো এটা উল্টো সিক্স দেখো উল্টো সিক্স তোমরা এইভাবে সিক্স লেখো এটা আমরা উল্টো সিক্স লিখলাম বা আবার বলতে পারি এটা বাংলার এক ইংলিশে যেমন ওয়ান হয় বাংলার এটা এক তো আমরা কি করলাম জাস্ট এইভাবে এসে একটা মুখ করলাম আবার এই মুখটাই বার করে এখানে আবার একটা মুখ অ্যাড করে এই উপরে চলে গেলাম আর তালবেশ্ব হয় হাফ মাত্রা বাকি সবার কিন্তু পুরো মাত্রা তাহলে হয়ে গেল র ল ব তালবেশ্য। তাহলে আমি আর একবার দেখাচ্ছি দেখো মাত্রা দিলাম জেডের মতো করে আগে দেখো জেডের মতো লিখলাম লিখে পুরো স্ট্রেট লাইন দিয়ে বা স্ট্যান্ডিং লাইন দিয়ে শেষ করলাম হয়ে গেল গেলো তারপরে র লেখার জন্য মাত্রা দিলাম ব লেখো বা স্ল্যান্টিং লাইন দুটো দিয়ে একটা স্ট্রেট লাইন অ্যাড করে এর আবার একটা শূন্য অ্যাড করব হয়ে গেল র ল দন্তান্না যেভাবে স্টার্ট করেছি এই একটা স্টেপ ফের দ্বিতীয় স্টেপ দিয়ে নিচে এসে পুরো উপরে চলে গেলাম হয়ে গেল ল ব আগেও লিখেছিলেন ব তালবেশ্ব কি বললাম উল্টো সিক্স বা এক লিখলাম ওই লাইনটাকেই ধরে আবার একটা মুখ করে সার্কেল করে উপরে চলে গিয়ে হাফ মাত্রা হয়ে গেল তালবেশ তো এইভাবে আজকে যে নতুন পেজটা খুলেছ সবার আগে একদম হোয়াইট প্লেসে বা উপরে ওয়ার্ক আজকের ডেট দিয়ে এই পাঁচটি বর্ণ এক পাতা লিখবে এবং পড়ে পড়ে লিখবে তাহলে খুব তাড়াতাড়ি তোমরা শিখে যাবে তাহলে আজকের ক্লাস ওয়ার্ক থাকলো শুধু এই পাঁচটি বর্ণ লেখা আর এই স্যাটারডে ও সানডেতে তোমরা লিপিকা বইয়ে এ আর ওই এটা এইচ ডাব্লিউ করবে তো সবার আগে কিন্তু যখন স্যাটারডে সানডেতে করবে তখন এখানে এইচ ডাব্লিউ আর এখানে ডেট দিতে ভুলবে না তো এইভাবে এ আর ওই স্যাটারডে সানডেতে কমপ্লিট করবে তো আজকে এই পর্যন্তই থাক নেক্সট দিন আমরা আবার স্বরবর্ণ লিপিকা বইয়ের করব আর ব্যঞ্জনবর্ণ আবার নতুন পাঁচটি শিখব নেক্সট উইকে টিল দেন ভালো থাকবে বাড়িতে বাবা মায়ের কথা শুনবে টিল দেন বাই বাই